নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে পিরোজপুরের নেসারাবাদে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2023 উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল 11টায় মহিলা পরিষদের হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2023 উদযাপন কমিটির আয়োজনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2023 উদযাপন কমিটির লাইলি জাহানের সভাপতিত্বে খনা চন্দ্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নারী নেত্রী মীরা রানী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ। আগত অতিথিরা বলেন, নারী প্রতি সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ নভেম্বর হতে দশই ডিসেম্বর 2023 পর্যন্ত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে 16 দিনব্যাপী একটি আন্তর্জাতিক প্রচার অভিযান অব্যাহত থাকবে। 16 দিনের এই কর্মযজ্ঞ উপলক্ষে পিরোজপুরের জেলায় নেসারাবাদের বিভিন্ন স্থানীয় উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2023 উদযাপন কমিটি গঠন করে উদযাপন কমিটির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই আধুনিকতার যুগে এসেও নারীদের বিভিন্ন বৈষম্যতার শিকার হতে হচ্ছে। প্রতিনিয়ত ধর্ষণের চেষ্টা, ধর্ষণ, যৌতুকের জন্য খুন এবং আত্মহত্যার ঘটনা সহ বিভিন্ন ঘটনার শিকার হচ্ছেন নারীরা। নারীদের নৈতিক অধিকার ও সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ কমিটি কাজ করে যাচ্ছে। পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হাসানের পাঠানো তথ্যচিত্রে পিআইবি 71 টিভি।